Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অনেকেই প্রশ্ন রাখেন, হুজুর কিয়ামতের আলামতের কি কি, কিয়ামতের আলামত কি কি হতে পারে, কিয়ামতের পূর্বে কি কি ঘটবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুগণ, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। কিয়ামতের অনেকগুলো আলামত রয়েছে, বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমি কিছু কিছু আলামত সকলের সুবিধার্থে অল্প সময়ের মধ্যে উল্লেখ করতেছি। এই যে বর্তমানে মহামারী চলছে, কিয়ামতের পূর্বে হাদিসের মধ্যে এসেছে মহামারী আসবে এবং সেই মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যাবে, এই একটা প্রমাণ পেলাম হাদিস থেকে। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে বাবু আলামাতিল কিয়ামাহ এই অধ্যায়ের মধ্যে উল্লেখ আছে এবং এই বুখারী শরীফ মুসলিম শরীফ এই অধ্যায়গুলোর মধ্যে কিন্তু আপনি এই হাদিসগুলো পেয়ে যাবেন। তো বন্ধুগণ, তারপরে আপনার আসবে যখন এটা ভালো হয়ে যাবে, এক সময় আপনার মহামারী দূর হয়ে যাবে, তারপরে আসবে দিনের বেলা কয়েকবার ভূমিকম্প হবে অথবা প্রায় প্রায় ভূমিকম্প হবে। হাদিসের মধ্যে এসেছে সানাওয়াতুজ জাওয়াল, অর্থাৎ সানাওয়াতুজ জালজালা, অর্থাৎ মানে জালজালা অর্থ ভূমিকম্প, কম্পন। বছরের প্রত্যেকটা সময়ই প্রায় প্রায় সময়ের মধ্যে ভূমিকম্প হবে, যেটা আমরা বর্তমানে অনুভব করছি। ইন্ডিয়াতে ভূমিকম্প হয়, জাপানে ভূমিকম্প হয়। এক নিউজের মধ্যে দেখলাম জাপানের মধ্যে এত বাতাস হয়েছে, এই দুই দিন পূর্বে এত বাতাস হয়েছে তাদের ঘর বাড়িগুলো একেবারে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এমনকি গাড়িগুলোকে বাতাসে এভাবে উড়িয়ে ফেলে দিতেছে, এত বেশি বাতাস হয়েছে। ইন্ডিয়াতে ভূমিকম্প হয়েছে যার প্রভাব আমাদের দেশের মধ্যেও পড়েছে। তো বন্ধুগণ, এমন আর কি ভূমিকম্প হবে যার প্রমাণ আমরা দেখতে পাই, মহামারী পেলাম, ভূমিকম্প পেলাম। আর তারপর যখন এ দুটো যাবে, এর মধ্যে একটা যেতে না যেতে আরেকটা দেখা যাবে, বিল্ডিং গুলো কবরস্থানে পরিণত হয়ে যাবে। যে হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করে বিল্ডিং গুলো বানানো হয়েছে, এই প্রাসাদ গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই বিল্ডিং গুলোই হয়ে যাবে কবরস্থান, একেবারে বিরান ভূমি হয়ে যাবে। তারপরে মুসলমানদের অধঃপতন দেখা দেবে, যার প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি, মুসলমানদের অধঃপতন। তারপরে মানুষ দিন থেকে সরে আসবে, জানবে বুঝবে এখন ভূমিকম্প হচ্ছে, তারা জানবে এখন কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে যাচ্ছে, মহামারী দেখা যাচ্ছে, মুসলমান দিন থেকে সরে আসছে, বিল্ডিং গুলো ধসে যাচ্ছে, মানুষ তারপরেও দিন থেকে সরে আসবে, মানুষ এগুলোর কোনো কেয়ারই করবে না, তুয়াক্কা করবে না, সময় দিবে না। আমরা আমরা আমাদের দিকটাই দেখেন, আমরা দেখতেছি মহামারী, তারপরেও আমরা চুরি বাটপারি থেকে নিজেদেরকে বিরত রাখতে পারতাছি না। রোজা আসতেছে, তেলের দাম বাড়িয়ে দিলাম, তরমুজের দাম বাড়িয়ে দিলাম, কেন? এই এত কিছু দেখতেছি তারপরেও আমরা কেন সতর্ক হচ্ছি না, কেন আল্লাহকে ভয় করছি না? এটাই কিয়ামতের আলামতের মধ্যে একটা। তারপরে আসুন, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলোর খাওয়া দাওয়া বেড়ে যাবে। আপনি যদি নিউজগুলোর দিকে লক্ষ্য করেন, কুমড়ার ভিতরে, মাছের পেটের ভিতরে, টায়ারের ভিতরে, তারপর বাসের সিটের নিচে, এখানে সেখানে ইত্যাদি ইত্যাদি কত কিছুর ভিতরে ভরে ইয়াবা ফেন্সিডিল পাচার করা হচ্ছে। এই বিভিন্ন মানে আপনাদের বিভিন্ন সীমান্ত এলাকাগুলো থেকে আমাদের ঢাকার দিকে আনা হচ্ছে। তো মদ গাঁজা খাওয়া বেড়ে যাবে। তারপরে মানুষ একে অপরকে এমনিতেই হত্যা করে ফেলবে, মানুষের রক্তের কোনো দাম থাকবে না, এমনই প্রমাণ দেখতে পাই। হঠাৎ এই হাদিসের মধ্যে যেটা বিস্তারিত উল্লেখ আছে, মানুষকে মেরে ফেলা হবে, তাকে কেন মেরে ফেলা হয়েছে এটা সেও জানবে না এবং যে মেরেছে সেও জানবে না যে সে তাকে কেন মেরেছে, এমনই দেখতে পাই। গোলাগুলি হঠাৎ চালু হয়ে যায়, তো যাকে উদ্দেশ্য তাকে মারে না, হঠাৎ এত জোরে জোরে গোলাগুলি শুরু হয়ে যায় আমাদের দেশের মধ্যে, তো মানুষ মারবে কাকে, কে কাকে মারবে এটার কোনো হুঁশ থাকে না। হঠাৎ করে একজন মানুষ নিরপরাধ, তার কোনো দোষ নেই, তার শরীরে গুলি লেগে যাচ্ছে, তো যে মারা গেছে সেও কিন্তু জানতে পারলো না যে তাকে কেন মারা হয়েছে, এটাও কিন্তু কিয়ামতের আলামতের মধ্যে একটি। এটাই সহিহ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, এটাই সম্পূর্ণ হাদিসের অর্থটা। তারপরে আপনার জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, নির্যাতন এগুলো বেড়ে যাবে, একসাথে কতগুলো বলে দিলাম। তো এমনই লক্ষ লক্ষ কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে যাবে এবং একেবারে কিয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে যেটা, ইমাম মাহদি আসবে, দাজ্জাল প্রকাশ পাবে, ইমাম মাহদি কখন আসবে এবং সে কোথায় থাকবে, ইমাম মাহদি থাকবে হচ্ছে আপনার কাবা শরীফের মধ্যে নামাজরত অবস্থায়, তখন মুসলমানদের আরেকটা দল কায়েম হবে, তারা তখন খুঁজবে হযরত ঈসা নবী আলাইহিস সালামকে, ঈসা ইবনে মারিয়ামকে, তখন ঈসা আলাইহিস সালামকে কোথায় পাবে, তখন ইমাম মাহদির নেতৃত্বে সকলে চলে যাবে সেই সিরিয়ার মধ্যে, তো সেখানে গিয়ে একটা এলাকার মধ্যে, জেরুজালেমের মধ্যে গিয়ে সেখানে পাওয়া যাবে ঈসা আলাইহিসসালামকে, তখন তারা সকলে একসাথে মিলে, ইমাম মাহদি, ঈসা আলাইহিসসালাম, তারা সকলে একসাথে মিলে আপনার হত্যা করবে দাজ্জালকে। তো এভাবেই যখন দাজ্জালকে হত্যা করা হবে, দাজ্জালকে হত্যা করার পর আপনার
একবার কিয়ামতের আগ মুহূর্তের কথা আমি বলতেছি। দাজ্জালকে যখন হত্যা করা হবে, হত্যা করার পূর্বে, হত্যা করার পরে আবার মুসলমানরা তাদের শাসন ক্ষমতা ফিরে পাবে, মুসলমানরা ঠিক মতো ভালোভাবে বসবাস করতে শুরু করবে। হঠাৎ তার কিছুদিন পূর্বে এভাবে কয়েক বছর চলা শুরু হয়ে যাবে এবং এভাবে আর ইমাম ঈসা আলাইহিসসালাম এবং ইমাম মাহদী তাদের কবর হবে জান্নাতুল বাকির মধ্যে, অর্থাৎ মদিনা শরীফের মধ্যে, মক্কা মদিনার মধ্যে একটা গুরুস্থান আছে জান্নাতুল বাকি, সেখানে তাদের কবরস্থান হবে। তখন তারা যখন যুদ্ধ করে দাজ্জালকে মেরে ফেলবে তখন মুসলমানদের শাসন চলবে, দুনিয়াটা আবার একেবারে আরাম মতো শান্তি মতো রাসূলের জামানায় যেমন চলেছিল এমনভাবে চলতে থাকবে। তারপর হঠাৎ করে এত একটা সুন্দর আরামের বাতাস আসবে যে বাতাসটা মুসলমানদের বাম ভূগোলের মধ্যে অথবা ডান ভূগোলের মধ্যে লাগবে, লাগার সাথে সাথে সকল মুসলমান যারা ভালো মানুষ তারা সকলেই মারা যাবে, আর যারা কাফের তারা থাকবে, তখন কাফেরদের উপর কিয়ামত কায়েম হবে। অতি সংক্ষেপের মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হয়েছেন। এমনই কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমি যে হাদিসগুলো বলেছি প্রত্যেকটাই হাদিস থেকে একটা কথাও আমার নিজের থেকে বানিয়ে একটা কথাও আমাদের থেকে বলা না, প্রত্যেকটাই বাবু আলামাতুল কিয়ামা। এই অধ্যায়ের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ প্রত্যেকটা কিতাবের মধ্যে যে কিতাবগুলোর মধ্যে এই অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আপনি খুললে এই আলোচনাটা পাবেন ইনশাআল্লাহ। তো এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার আগে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আর আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, আমাদের সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।